মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সমাজসেবাসহ নানা ক্ষেত্রে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ে অবদান রাখা ছয় ব্যক্তিকে চট্রোলার বীর এবং সাত তরুণকে তারুণ্যের কাণ্ডারি আখ্যায়িত করে সম্মাননা প্রদান করা হয়েছে। চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন ক্লিকের উদ্যোগে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লিকের প্রধান সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজমল নাসির উদ্দিন। ক্লিকের সহকারী সম্পাদক আরাফাত রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লিকের সম্পাদক জালাল উদ্দিন সাগর। অনুষ্ঠানে এছাড়াও সৃজনশীল নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় পোশাকে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।